তো সাদা হয়ে গেছে মাছে আজকে রে, এই মজা এই মজা। আজ প্রথম সব থেকে বেশি মাছ পেলাম জালে, যে এইভাবে জালে চিংড়ি মাছ উঠছিল। হ্যাঁ ভাবছিস এই মাছটা কি মাছ বল, এই মাছটা বুঝতে পারছিস দেবেন্দা? তাহলে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুন্দরবন চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমরা বেরিয়ে পড়েছি আজকে বিদ্যাধরী নদীর দিকে মাছ ধরতে যাচ্ছি, সাথে আমরা যাবো অনেকটা দূরে, যার জন্য বোটের সাথে বেঁধে নিয়েছি। ওখান থেকে জালটা ফেলবো, আর ওখানে জাল ফেলে কি মাছ হচ্ছে আপনাদেরকে সবই দেখাবো। দেখতে থাকুন, সামনে থাকুন। জাল পড়ানো শুরু হয়ে গেছে আমাদের, বাপ্পা ভাই ফেলছে, আর দীপেন দা ওদিকে এগোচ্ছে। চলো মার নাম করে, চলো মার নাম করে ফেলবি তো। হম বন্ধুরা, জাল তো পাতা হয়ে গেছে, এই যে জাল পেতে দিয়েছি। আর আমরা এখন নৌকায় বসে থাকবো, এখনো 3-4 ঘন্টা বসে থাকার পরে আমাদের এই জাল উঠবে। তো আপনারা দেখতে পাবেন আমাদের কি মাছ হচ্ছে, আর বুঝতেই পারছেন কোথায় চলে এসেছি, এত বড় বড় সমুদ্র মনে হচ্ছে এতটা। ই আর নদী মোটামুটি শান্ত আছে, মেঘলা ওয়েদার, সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। একদম স্লো চলবে নৌকো। বাবা বাবা, বড় সাপ, বড় সাপ, বড় সাপ, বড় সাপ নড়ে না, বড় সাপ নড়ে না, নড়বে নড়বে। টানো টানো তুমি পরে দীপেন দা, একই 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 প্রথম সব থেকে বেশি মাছ পেলাম, আর মাছ দেখে খুব আনন্দ লাগছে বন্ধুরা, খুব আনন্দ, খুব আনন্দ, সেই মজা, সেই মজা। শুধু জাল দেখে সাদা হয়ে গেছে জাল পুরো মাছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জাল আমরা তুলে নিয়েছি। আসলে জালটা যখন পেতেছিলাম তখন 3:30-4 বাজে, এখন আমরা তুলেছি 6টার দিকে। তো 6টার সময় এখানে অন্ধকার হয়ে গেছে, 6:30-6 এখন বাজে, তো অন্ধকার, আসলে মেঘ জমে গেছে আকাশে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমরাও যে জন্য জালটা তুলে নিয়েছি, তো জালে ব্যাপক পরিমাণে মাছ বেঁধে গেছে, আপনারা দেখবেন আমাদের মাছ ছাড়ানো চলবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই মাছ ধরা, ভীষণ ভীষণ আনন্দ লাগছে, আর বিশেষ করে ভয়ও লাগছে ঝড় ওঠার সম্ভাবনা, যখন তখন অনেকটা দূরে আমরা চলে এসেছি মাছ ধরতে, আর এখান থেকে বাড়ি যেতে হবে, ঘাটে যে গিয়ে মাছ ছাড়িয়ে তারপর বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে যাবে। তো কেমন লাগছে আমাদের ভিডিও আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছেন তারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। তো চলুন, এখনও মাছ ছাড়ানো বাকি, সমস্ত ভিডিওটা না টেনে দেখতে দেবো। মাছ দে কুড়ি। তো বন্ধুরা মাছ ছাড়ানো চলছে,
আর দেখতেই পাচ্ছেন এই যে বড় বড় চাবড়া বেঁধে গেছে জালে আর খয়রা আছে তারপরে লাউফলি বেঁধে গেছে আজকে ভালোই মাছ বেঁধেছে আপনারা বুঝতে পারছেন জালে এখন ছাড়াতে হবে বসে বসে আমাদের এটা রাত হয়ে গেছে এই দেখুন কত বড় বড় চাবড়া আর এখানে মাছ ছাড়ানো চলছে এই মাছটা ছাড়িয়ে আপনাদের সাথে দেখানো হচ্ছে যে কতটা মাছ পেয়েছি আমরা দিবেন দা মাছ ছাড়াতে কেমন লাগছে সেই একটা আনন্দ মাছ ছাড়ানো মাছ বন্ধুদেরকে বলো যে আসো সুন্দরবনে আমার এরকম জান্দ জান্দ মাছ খেয়ে যাও হ্যাঁ মাছ দেখো না পুরো ভরে গেছে পুরো ভরে গেছে মাছ তলায় তো ভরে গেছে পুরো মাছ তো তিনজনে মিলে ছাড়াচ্ছে মাছ তিনজনে মিলে ছাড়াচ্ছে বাপ্পা এদিকে বিবেক এদিকে দীপেন দা সবাই মিলে মাছ ছাড়ানো শুরু হয়ে গেছে তা জালে মাছ বাঁধলে কি হবে শুধু ছাড়াতে হবে না মাছ ছাড়াতে কার না ভালো লাগে আর এখানে তুফান দিচ্ছে দেখেছে হ্যাঁ হালকা হালকা হাওয়া বইছে বেশ ভালোই লাগছে দীপেন দা ইয়া মিডলটা তুমি টেনে নিয়ে যাও সত্যি বড় বড় চাবড়া এই চাবড়া দেখলে প্রচুর মাছ প্রচুর জানতে জানতে যে চাবড়া গুলি এই যে বড় বড় চাবড়া এই হাতে পড়ে গেছে আজকে মোটামুটি মাছ হয়েছে কিন্তু বন্ধুরা বুঝতেই পারছেন ওয়েদার সুন্দর ওয়েদার মাছেরও ওয়েদার আসলে রাত হয়ে গেছে বলে বেশি আমরা লেট করিনি লাইটেরও প্রবলেম অনেক মাছ হয়েছে কি আজকে মাছ মানে এই চামড়া করার দাম কত কত আর এই যে লাউফলি এটা হলো লাউফলি এগুলো লাউফলি লাউফলি বন্ধুরা বুঝতে পারছেন লাউফল মাছ লাউফলি এগুলো হেভি সুন্দর টেস্ট এগুলো সুন্দর বড় বড় লাউফলি মাছের ভিতরে একটা ভীষণ টেস্টি মাছ আর কাটা নেই লাউফলি মাছের কোনো আর চিংড়ি মাছের সাইজও সেরকম রে বড় বড় চাওড়া ঠিক আছে যাই হোক ভালোই লাগলো মাছ কটা পেয়ে খুশিও লাগছে নাকি হ্যাঁ হ্যাঁ ভীষণ খুশি লাগছে তো আর কি বলবো বন্ধুরা রাতও হয়ে গেছে বাড়ি চলে যেতে হবে মাছ ছাড়িয়ে নিয়েছি তো আপনারা কেমন লাগছে নিশ্চয়ই লাইক করে জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর বারবার বলছি যে সমস্ত বন্ধুরা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন বন্ধুদেরকে বলবো যে আমরা এরকম মাছের জন্য এরকম মাছ পাই আপনারা আশীর্বাদ করবেন আর কি বলবো আর কিছু বলার নেই তো অপেক্ষা করুন আরও নতুন নতুন ভিডিও আসছে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই চলো